কচুরলতির দারুণ মুখরোচক এই রেসিপিটা থাকলে সবাই মন হারিয়ে খাবে। আসসালামু আলাইকুম, নিউ কুকিং হাউস ই7 চ্যানেলে আপনাকে স্বাগতম। চলে এলাম ভীষণ টেস্টি একটি বাংলাদেশি রেসিপি নিয়ে। আমার বিশ্বাস যে এভাবে একবার তৈরি করে খাবেন, সে শুধু এভাবেই তৈরি করে খেতে চাইবেন। তো কথা বলতে বলতে আমি এখানে বেশ কিছু পরিমাণ কচুরলতি ভালোভাবে ক্লিন করে নিয়েছি, উপরের খোসাটা ফেলে দিয়ে। খুবই সুস্বাদু এই রেসিপিটি, যে এখনও খাননি অবশ্যই এই ভিডিও ফলো করে বাসায় তৈরি করে খেয়ে দেখুন। তো লতিগুলোকে এরকম সাইজ দিয়ে কেটে নিয়েছি, আপনারা কেউ চাইলে আর একটু বড় সাইজ দিয়েও কেটে নিতে পারেন। আমি একটু ছোট করেই কেটে নিলাম। চলে যাচ্ছি চুলোতে। চুলোতে একটি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে 1 কাপের মতো সরিষার তেল দিয়ে দিলাম। আজ আমি কচুরলতি ভুনা করব সরিষার তেল দিয়ে। তো বেশ কিছু পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি 1-1.5 কাপের মতো। এই লতি ভুনার মধ্যে পেঁয়াজটা একটু বাড়িয়ে দিলে খেতে ভীষণ ভালো লাগে। তো আজ আমি কচুরলতির মধ্যে একটি জিনিস শেয়ার করব বা দিব, যেটি দিলে কিনা স্বাদটা অনেক বেশি হয়। তো আমি এখানে পর্যায়ক্রমে লবণ অ্যাড করে দিলাম, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। পরিমাণটা আপনারা দেখে অবশ্যই বুঝতে পেরেছেন কতটুকু দিলাম। ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এই মশলাগুলোকে ভেজে নিতে হবে তেলের মধ্যে, এতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। মশলা ভেজে নিলে রেসিপির স্বাদটাও অনেক বেশি হবে। ভিউয়ার্স, অনেকেই অনেক নিয়মে কচুরলতি রান্না করে থাকে। আজ আমি যেই পদ্ধতিতে রান্নাটি করেছি এই পদ্ধতি সবচেয়ে সেরা। তো মশলাগুলো ভেজে নেওয়ার পর লতিগুলো অ্যাড করে দিয়েছি। লতিগুলোকে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। চুলোটা মাঝারি লোতে জ্বালিয়ে রেখেই। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এতে করে আমি মজার মজার সব রেসিপি শেয়ারের সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে, আর সবার আগে সুস্বাদু সব রেসিপি আপনি দেখে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন লতিগুলো ভেজে নিচ্ছি তেলের মধ্যে। লতির এই রেসিপিটার মধ্যে অবশ্যই সরিষার তেল অ্যাড করার চেষ্টা করবেন, এতে স্বাদটা ভালোই হয়। তো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এতে আমি কয়েকটা ট্যাংরা মাছ দিয়ে দিচ্ছি। এই পদ্ধতিতে আপনারা চিংড়ি দিয়েও ভেজে রান্নাটা করে নিতে পারেন। আজ আমি ট্যাংরা মাছ দিয়ে লতিটা রান্না করব। তো চিংড়ি দিয়ে তো সবাই রান্না করে থাকেন, ট্যাংরা দিয়ে খেলে কেমনটা লাগে তা টেস্ট করতে হলে বাসায় অবশ্যই এই রেসিপিটা এভাবে তৈরি করে দেখুন। মাছটা দেওয়ার পরও ভেজে নেব জাস্ট 5 থেকে 7 মিনিটের মতো, চুলোটা মাঝারি লোতে জ্বালিয়ে রেখেই। ভিউয়ার্স, আমি এখনও ঝোলের পানি দিই নাই, মাছটা দেওয়ার পরই আমি ভেজে নিচ্ছি এভাবে নেড়ে চেড়ে। অবশ্যই সাবধানে নেড়েচেড়ে ভাজতে হবে যাতে করে মাছগুলো ভেঙে না যায়, এবং জাস্ট 1-2 মিনিট পর পর নেড়েচেড়ে দিতে হবে, না হলে নিচ থেকে লেগে যেতে পারে। এভাবে লতি রান্না করলে আমার বিশ্বাস যারা লতি খেতে পছন্দ করেন না অথবা ভালোবাসেন না তারাও মজা করে খাবেন। তো ইউনিক স্টাইলের সব রেসিপি দেখতে চাইলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে আমার ভিডিওগুলো শেয়ার করে দিন। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এরপর আমি সামান্য 1 কাপের মতো ফুটন্ত গরম পানি অ্যাড করে দিয়েছি। এই পানিটার মধ্যেই আমি রান্না করে নেব, চুলোটা মাঝারিতে রেখেই। রান্নাটা অনেকখানি হয়ে গিয়েছে, আরও জাস্ট 3-4 মিনিট রান্না করব। আরও কিছুক্ষণ রান্না করে ঝোলটা শুকিয়ে নেব। অসম্ভব টেস্টি কচুরলতির এই তরকারি एक बार खेले आमार विश्वास बार बार खेते चाइबेन। तो आजकेर रेसिपिटा केमन लागलो कमेंट करे जानिये दिते भूले जाबेन ना। आमार भिडियोते अवश्यई एकटी लाइक दिये दिबेन, कारण लाइक दिले भिडियो करार उत्साह बेड़े जाए। सबाइके असंख्य धन्यवाद। आजकेर मतो बिदाय। आल्लाह हाफेज।